আমরা বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সম্মানিত ছাত্র ছাত্রী গবেষক তার কাছে আলোচনা শুনলাম। মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের যে পোড়ামাটির ইট, আমাদের যে ইটের ভাড়া, আমরা যাদের এই ব্যবসা করি, এই ব্যবসার সাথে সম্পৃক্ত আছি, এর সাথে এর কোনো কন্ট্রাডিক্টরি বা এর বিষয় না। বিষয়টা হচ্ছে আমরা আমাদের ব্যবসা আমরা এভাবেই চালাবো। এখন নতুন করে যেগুলো যেমন সিটি কর্পোরেশন, এজিটি, রোডস অ্যান্ড হাইওয়েজ, ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টে এইগুলো নিচ্ছে, এখন এইগুলো নিচ্ছে, তারা এগুলো সরকার বসে ঘোষণা যে এগুলো ব্যবহার হচ্ছে বিধায় আমরা যদি আমাদের ব্যবসাকে ঠিক রেখে, যেহেতু আমাদের ব্যবসায় কাজ, পাশাপাশি কেউ এটা করতে পারি, যদি করি তাহলে আমরা লাভবান হবো। এইটা হচ্ছে মূল বিষয়। আমাদের ব্যবসাকে ঠিক রেখে, আমাদের ব্যবসা সবকিছু বজায় রেখে যদি আমরা ওইদিকে যেতে পারি তাহলে আমরা লাভবান হবো। নয়টা থেকে বিকাল পাঁচটা মধ্যে প্রোডাকশন হলো, প্রোডাকশন হওয়ার পরে এই প্রোডাক্টটা সারাদিনে আপনার শেডের মধ্যে, সারা রাত শেডের মধ্যে থাকলো। আবার সকাল নয়টার প্রোডাকশন যখন আমার শুরু হবে তার আগে এই প্রোডাক্টগুলো আনলোড করে ফেলতে হবে। হয়তো ছয়টা সাড়ে ছটা স্টার্ট করলে নয়টার আগে সবগুলো প্রোডাক্ট আনলোড করে ফেলতে হবে। কারণ ট্রেন যেটা ইউজ করা হবে, প্যালেট যেটা ইউজ করা হবে, এটা তো ঠিক 1200 বা 1500 হোয়াট এভার অ্যামাউন্ট ঠিক বুঝে আবার ওই নয়টার আপনার কাজের শুরুর আগেই এগুলো ট্রেন ফ্রি করে ফেলবে। এখন সকালে যে ফ্রি করে ফেললেন, সকালে ফ্রি করার পরে আপনার এই এই প্রোডাক্টটাকে বাইরে রেখে দিল, তখন আর শেডের মধ্যে রাখার দরকার নাই। সকালে শেডে বাইরে রেখে দিলে ওই শেডের বাইরে তারপরে আপনার মানে প্রয়োজন মাফিক পানি দিতে হবে। এটি আপনার কাজ, আপনার ফাইনাল প্রোডাক্ট হয়ে যায় তারপর। তার এখানে কোনো তাপ তাপ বা গ্যাস বা হিট এরকম কোনো অপশন নাই। উপর দিয়ে শুধু কিউবিং করা, একটা নির্দিষ্ট লেভেলে কোথাও কোথাও 10 থেকে 12 দিন 14 দিন পর্যন্ত একটা কিউবিং করতে হবে, তারপর একটা শেড করতে হবে। আপনারা বিজনেস করেন, আপনারা আরো ভালো জানেন। ধরেন আপনি যদি 1000 ইট কোথাও বিক্রি করেন, সবার ক্ষেত্রে না, এক্সেপশন কিছু আছে আমার, সবার ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে দেখা গেল 1000 ইটের মধ্যে আপনার